প্রায় 3.5 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী আটক। উত্তরে জেলা পুলিশের বিশাল সাফল্য। পৃথক পৃথক দুটি স্থানে গোপন খবরের ভিত্তিতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী জব্দ করল উত্তর ত্রিপুরার পুলিশ। দুপুর 1টা নাগাদ প্রথম নেশা বোঝাই লরিটি আটক করা হয় পানিসাগরে। কলকাতা থেকে আগরতলাগামী JK03H8770 নম্বরের লরিটি শিব শক্তি ট্রান্সপোর্টের বিভিন্ন খুচরো সামগ্রীর সঙ্গে 4,695 বোতল নেশার কফ সিরাপ ও 31,828 নেশার ট্যাবলেট নিয়ে পানিসাগরে পৌঁছে। সেখানে পানিসাগর পুলিশের নিকট আগে থেকেই খবর থাকায় জাতীয় সড়কে উৎপেতে বসে পুলিশ। গাড়িটি আসতেই তাকে আটক করে তল্লাশি করতেই এক বিশাল নেশা সামগ্রী উদ্ধার করা হয়, যার কালো বাজারি মূল্য প্রায় 90 লক্ষ টাকা। সঙ্গে লরিতে থাকা চালক দুই ভাই আকিব আহমেদ ও আমির আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে। অপরদিকে একইভাবে দুপুর 2টা নাগাদ চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাসের নিকট গোপন খবর ছিল প্রচুর পরিমাণে ফেন্সি বুঝাই লরি ত্রিপুরায় প্রবেশ করবে। সেই মতো পুলিশ গাড়িটির খুঁজে বসে থাকে। পুলিশের রুটিন তল্লাশির গেটে গাড়িটিকে সিগন্যাল দিতেই গাড়ির চালক নিয়ে পালিয়ে যাওয়ার সময় সেলটেক্স কমপ্লেক্সের ভেতর তাকে পাকড়াও করায় পুলিশ। তারপর পালিয়ে যাওয়ার সময় চালক শাবাজ আলীকে আটক করা হয়েছে তার বাড়ি বিহার রাজ্যের গয়াতে। অবশ্য পরে NL01AC8677 নম্বরের গাড়িটি থানায় এনে তল্লাশি করতে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসে। গাড়িতে থাকা 2,500 কার্টুন ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি কার্টুনে 100 বোতল করে 25,000 বোতল ফেন্সিডিল, যার কালোবাজারি মূল্য প্রায় 2.5 কোটি টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এদিকে গাড়িতে আরও বিভিন্ন বাথরুম সামগ্রী বোঝাই ছিল। চালক জানায় উত্তরপ্রদেশ থেকে এই বিপুল নেশার সিরাপগুলো বোঝাই করে আগরতলা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসছিল। দুটি ক্ষেত্রে চালকদের বিরুদ্ধে NDPS অ্যাক্ট মামলা নিয়ে তদন্ত জারি করেছে জেলার পুলিশ। তুমি যারা ওসি খুব ভালো কাজ করেছে, দুইটা রেড হয়েছে। চুড়াইবাড়িতে টোটাল 25,000 বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। একটা গাড়ি যেটার নাম্বার হলো NL01AC8677, এই গাড়িটা যে ডিটেন করার পর যে সময় সার্চ করা হলো, এটা থেকে মালগুলি পাওয়া যায়। ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে। ড্রাইভারের নাম শাবাজ আলী, 24, বাড়ি হলো বিহার গয়া। একটা NDPS এর কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আর রেট যেটা বলছেন আপনি, দামের ব্যাপারে বলতে হয়, ওপেন মার্কেটে তো বিক্রি হয় না, এগুলো বেসিক্যালি যায় বাংলাদেশে। বাংলাদেশে এক তোলার দাম আছে প্রায় 1,000 থেকে 2,000 টাকা। টোটাল এখানে যে ফেন্সিডিল যেটা ধরা পড়েছে, এটার দাম 2,50,00,000 টাকার উপর হবে, কম হবে না। আর পানিসাগরে আমরা একটা গাড়িকে ডিটেন করেছিলাম, যে গাড়িটার নাম হল জিরো। এটা দুই ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। একজনের নাম হলো আকিব আহমেদ, দ্বিতীয়জনের নাম আমির আহমেদ। সেই গাড়ির থেকে আমরা কফ সিরাপ পাই 4,655 বোতল, আর ট্যাবলেট পাওয়া যায় 31,824টি প্লাজমা প্রক্সিবন ট্যাবলেট, যেটার এটাও একই অবস্থা, বাজারে তো বিক্রি হয় না। এটি মানে ব্ল্যাক মার্কেটের জন্য যায়। ব্ল্যাক মার্কেটে রেট আছে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা। টোটাল কত টাকা? টোটাল তো 3,40,00,000 টাকার আশেপাশে মাল ধরা হয়েছে। তিনজন অ্যারেস্ট হয়েছে, দুইটা গাড়ি সিজ হয়েছে, দুইটা NDPS একটা কেস হয়েছে। ঘটনা হয়েছে ধর্মনগর, আপনারা শুনেছেন। আমরা 342 গ্রাম আমরা ইয়ে করেছিলাম ব্রাউন সুগার, সেটা আমরা 1 কোটি টাকার উপর সেটার মূল্য ছিল। সামনের দিনে চলবে ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য যা যা করা দরকার, আমরা উত্তর ত্রিপুরা পুলিশ সবাই মিলিতভাবে আমরা চেষ্টা করছি। না, আসলে এটা তো একটা ন্যাশনাল হাইওয়ের উপর উত্তর ত্রিপুরা। আমরা যে মালগুলি ধরি, এখানে কেউ ব্যবসা করে না। জাস্ট ট্রান্সপোর্টের সময় আমরা ধরি মালগুলিকে, ট্রেন দিয়ে যায়, তারপরে গাড়ি দিয়ে যায়, আমরা এগুলিকে আমরা আটক করি। আসলে আমাদের গোপন সূত্রে খবর উপর ভিত্তি করতে হয়, যে সময় খবর পাই আমরা করি, এবং উত্তর ত্রিপুরাতে তো বারবার করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।